বাড়ি ধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে এক কনস্টেবলের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত অভিযুক্ত কাউসার আতক যথাযথ ব্যবস্থা রাশ্বাস আইজিপি একটা একটা পেটে করছে পেটে করলে তারপর পুলিশের গাড়িতে এখানে ইউনাইটেড হাসপাতালে ওকে দিয়ে গেছে আমাদের লোকে যেহেতু এটা করেছে আমরা যেটা বুঝতে পেরেছি এটা কি কারণে খুব ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি রিবাল ঘূর্ণিঝড়ে স্থগিত উনিশ উপজেলায় হচ্ছে নির্বাচন দিনের শুরুতে ভোটার উপস্থিতি কম সতর্ক অবস্থানে আজ শৃঙ্খলা বাহিনী প্রশাসন পুলিশের সম্পদশালী কর্মকর্তার সংখ্যা কম নয় বলছেন সাবেক আমলারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন অনুশাসন প্রধানমন্ত্রী এক কোটি লাখ টাকা হলে আপনি রিটায়ারমেন্টের পরে এটা বাড়ি মানে এটা অ্যাপার্টমেন্টও তো ভালো জায়গায় কিনতে পারার কথা না সরকারি কর্মকর্তা কীভাবে কাজ করবে একদম নীতিবক্তভাবে তার কিন্তু পাঁচটি নির্দেশনাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যাতে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাদের ব্যাপারে নির্মহ এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে সন্ধ্যায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর মশলাদে বসছেন নরেন্দ্র মোদী নানা সমালোচনাও পারেনি দমাতে ঠাই হয়েছে ভারতের অভিসংবাদিত নেতাদের তালিকায় সম্পদের তথ্য গোপন ও কর ফাঁকি দেয়া কোম্পানিও পাচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধানের সাথে সাংঘর্ষিক লোকের কালো টাকা উপার্জন করাটাকে উৎসাহিত করা হবে এটা তো নৈতিকভাবে ওইটা গ্রহণযোগ্য না এবং অর্থনৈতিক দিক থেকেও এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমার কাছে মনে হয় না বাজেটে কাঙ্ক্ষিত বরাদ্দ না থাকায় হতাশ খুলনাবাসী টেকসই বেরিবাধের দাবিও উপেক্ষিত মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ পৃস্থাপানের মানুষ ক্ষয়ক্ষতিতে বাড়ি ঘর আমার ভাঙ্গি চুরি নৈনাঙ্গার কেনে যদি দুই পাশে দুইটা বাঁধ হইতো তাহলে আমাদের অনেক সুবিধা হইতো পানির অভাবে একর একর জমি পড়ে আছে আবাদ করতে পারে না পাবনায় আয়া ঝাড়ুদার দিয়ে ডেলিভারির অভিযোগ নবজাতক মৃত্যুর ঘটনায় মামলা

আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আপনি ইসরাত জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলাম এবার বিস্তারিত পুলিশ কনস্টেবল কাউসারের এলোপাথারিক গুলিতে প্রাণ গেল আরেক কনস্টেবল মনিরুল ইসলামের শনিবার রাত পৌনে বারোটার দিকে রাজধানীর বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে ঘটে এই ঘটনা গুলিতে আহত হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়ি চালকও ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের আইজিপি জানিয়েছেন অভিযুক্ত কাউসার আলীকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের মোটিভ উন্মোচন করা হবে রাত পৌনে বারোটা বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় হঠাৎই বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ মোবাইল ফুটেজে দেখা যায় গুলির শব্দের পরপরই আশেপাশে নিরাপত্তায় নিয়োজিত আনসার ও পুলিশ সদস্যরা ছুটে যান ফিলিস্তিন দূতাবাসের সামনের রাস্তায় পড়ে আছে কনস্টেবল মনিরুল ইসলামের লাশ এ সময় ডিউটিরত আরেক কনস্টেবল কাউসার আলী নিজের অস্ত্র রাস্তায় ফেলে রেখে ঘুরছিল উদ্ভ্রান্তের মতো এ অবস্থায়ই তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ ঘটনার আকস্মিকতায় তাৎক্ষণিকভাবে সোয়াত ডিবি সহ পুলিশের বেশ কয়েকটি দল এসে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় প্রায় দুই ঘণ্টা পর সরিয়ে নেওয়া হয় মনিরুলের মরদেহ ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক কেন এমন তা জানা নেই কারো বলেন তদন্ত করে দোষীকে যথাযথ শাস্তির আওতায় আনা হবে আমাদের লোকেই যেহেতু এটা করেছে আমরা যেটা বুঝতে পেরেছি এটা কি কারণে ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি এ বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুগভাবে ভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে কাউসারের গুলিতে গুরুতর আহত জাপান দূতাবাসের ড্রাইভার শেখ সাজ্জাদকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকেও দেখতে যান আইজিপি স্বজনরা জানান তার অবস্থা আশঙ্কাজনক রাখা হয়েছে আইসিউতে ডিউটি শেষ করে যাচ্ছিল তো হঠাৎ করে এই সাইকেল নিয়ে যাচ্ছে এখন একটা পুলিশ পড়ে আছে ওই বাড়িধারা তো জিজ্ঞেস করতেছে যে ভাই এখানে রুগী পুলিশ পড়ে আছে কেন এটা কমাত্র ওকে গুলি করছে একটা হাতে করছে একটা একটা পেটে করছে পেটে করলে তারপর পুলিশের গাড়িতে এখানে ইউনাইটেড ওকে দিয়ে গেছে। এদিকে ভাই হারানোর কষ্টে হতবিহবল মনিরুলের বড় ভাই কনস্টেবল মাহবুব মোবাইলে ভাইয়ের মৃত্যুর সংবাদ জানাতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি কাউসার আলীর বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা তাকে রাখা হয়েছে গুলশান থানার হাজতে শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত উনিশ উপজেলায় ভোটগ্রহণ গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট টানা চলবে বিকেল চারটা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা তবে উপস্থিতি কম সুষ্ঠুভাবে ভোট শেষ করতে আছে নিরাপত্তা ব্যবস্থাও ভোট হচ্ছে বাগেরহাটের শরণখোলা মোডেলগঞ্জ মোংলা খুলনার কয়রা পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলায় বরিশালের গৌরনদী আগৈলঝাড়া পটুয়াখালী সদর মির্জাগঞ্জ দুমকি পিরোজপুরের মঠবাড়িয়াতে ভোটের আয়োজন করা হয়েছে ভোট চলছে ভোলার লালমোহন তজুমুদ্দিন ঝালকাঠির রাজাপুর কাঠালিয়া বরগুনার বামনা পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়া জুড়িতেও দর্শক উপজেলা নির্বাচনের আরো খবর জানবো খুলনা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস এরপর আমরা বাগেরহাটেও যুক্ত হবার চেষ্টা করব প্রবীর তিন উপজেলায় তো ভোট চলছে কেন্দ্রে কেন্দ্রে ভোটের উপস্থিতি কেমন দেখছেন আপনি ঈশ্বাত আপনি জানেন সকাল আটটা থেকে ভোট শুরু হওয়ার কথা সেই কার্যক্রম শুরু হয়েছে এবং এক দুইজন করে যে সমস্ত ভোটাররা তারা আসছে শুরু করেছে সে কারণে এই মুহূর্তে বলা যাবে না আসলে কি পরিমাণ ভোটার উপস্থিতি হবে বা বেলা বাড়ার সাথে সাথে কতটা লোক আসতে পারে সেটা হয়তো আরেকটু সময় সাপেক্ষ নিয়ে আমাদের বলতে হবে যেহেতু এই শুরু হলো সবে মাত্র দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট আগে তো দু একজন ভোটার আমরা দেখেছি তারা এসে ভোট প্রদান করেছে এবং ভোট প্রদান করে তারা ফিরে গিয়েছে আর কয়েকজন ভোটারের ছোট লাইনও হয়েছে ইতিমধ্যে চারজন ভোটার দাঁড়িয়ে আছে যেহেতু শুরু হলো সেজন্য হয়তো বেলা বাড়ার সাথে সাথে এটি বাড়বে আপনি জানেন যে খুলনা জেলার তিনটি উপজেলার অর্থাৎ পাইকগাছা কয়রা এবং ডুমুরিয়ায় ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই তিন উপজেলায় প্রার্থী রয়েছে চুয়াল্লিশ জন এর চেয়ারম্যান প্রার্থী বারোজন পুরুষ ভাইস চেয়ারম্যান বাইশজন এবং আরও দশজন প্রার্থী রয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবং তিন উপজেলা মিলে যদি বলি ভোটার রয়েছে ভোট কেন্দ্র রয়েছে দুইশো বাহাত্তরটি এবং ভোট কক্ষ এক হাজার আটশো একানব্বইটি এবং মোট ভোটার রয়েছে ছয় লাখ তিরাশি হাজারের একটু উপরে এবং ভোটকে নিরবিঘ্ন এবং বিশৃঙ্খলা মুক্ত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে জন নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা দায়িত্ব পালন করছে একই সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব বিজিবি বিজিবির তিন প্লাটুন ডুমুরিয়ায় তিন প্লাটুন পাইকগাছায় এবং আরও দুই প্লাটুন কয়রাতে দায়িত্ব পালন করছে এছাড়াও কোস্টগার্ড এবারই প্রথম নৌ পুলিশ একইভাবে হাইও পুলিশকে সম্পৃক্ত করেছে নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব মিলে এখনও পর্যন্ত আমরা যেটুকুন জানতে পেরেছি সব জায়গায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে ভোটার যারা আসছে তারা ভোট দিতে আসছে এবং তারা ভোট দিয়ে নির্বিঘ্নে চলে যাচ্ছে যেহেতু আগেই বলেছি সবেমাত্র ভোটের সময়টা শুরু হয়েছে সেজন্য এটা আসলে ভোটার উপস্থিতি কেমন হবে সেটি সময়ে হলে বেলা বাড়ার সাথে সাথে এটি বোঝা যাবে তবে আগের নির্বাচনগুলোতে খুলনা যেহেতু দুই দফা নির্বাচন হয়েছে ছয়টি উপজেলাতে সেখানে আমরা দেখেছি সেচল্লিশ সাতচল্লিশ শতাংশ ভোট পড়েছে এরকমই হয়তো বা পড়তে পারে বলে যারা ভোট কেন্দ্রের সাথে ভোট প্রক্রিয়ার সাথে জড়িত তারা আমাদেরকে জানিয়েছে ঈশ্বর প্রবীর ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট থেকে আমার সহকর্মী ইয়ামিন আলেমার সাথে যুক্ত আছেন ইয়ামিন উপকূলীয় তিন উপজেলায় তো ভোট হচ্ছে মাত্রই ভোট শুরু হলো সকাল থেকে ভোটের উপস্থিতির কি দেখছেন অবস্থা এবং আমাদেরকে জানান যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি আপনি যেমনই বলছিলেন উপকূলীয় তিনটি উপজেলা মংলা মোডেলগঞ্জ শরণখোলা রিমালের তাণ্ডবে যখন এটা পশনচ হয়ে যায় সেই স্থগিত ভোটটি আজকে শুরু হয়েছে সংগত কারণেই বাগেরহাটের তিনটি উপজেলার মধ্যে মংলা উপজেলাটির দিকে একটু দৃষ্টিটা ভিন্ন থাকার যৌক্তিকতাও রয়েছে কারণ হলো যে আমি মংলাতে আছি এ কারণে যেটি দ্বিতীয় বৃহত্তর সমুদ্র বন্দর এই উপজেলাটিতে আর এখানে তিনজন প্রার্থী আছে যারা সমানভাবে লড়ছে কে আসলে এই মংলা বন্দর উপজেলাটির দায়িত্ব নেবেন ভোটাররা আসলে কাকে এই আগামী বছরের জন্য সেই দায়িত্বটি দিবেন এবং তাদের নেতা হিসেবে বেছে নেবেন উপজেলা পরিষদটি পরিচালনা করার জন্য সেই ভোটটি সেই লড়াইটি সেই যুদ্ধটি সেই আকাঙ্ক্ষাটি শুরু হয়েছে সকাল আটটা থেকেই আমরা একটি ভোট কেন্দ্র দেখাতে চাই এটি মংলা সরকারি কলেজ এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই যখন আটটা বেজেছে তখনই ভোটাররা আসা শুরু করেছে ভোটার উপস্থিতি ইতিমধ্যে শুরু হয়েছে আর যেটি জানতে চেয়েছেন আইন শৃঙ্খলা আমরা গতকালকে থেকে যতটুকু দেখেছি এবং খবর নিয়েছি আইন শৃঙ্খলা খুবই স্বাভাবিক রয়েছে ভালো রয়েছে এবং তাদের টহল জোরদার রয়েছে এবং এখানের ভোটাররা তারা এই আইন শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেছে আমি একাধিক সঙ্গে কথা বলেছি তারাও আসলে সন্তোষ প্রকাশ করেছে তারা বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যদি এ ধরনের থাকে এরকমের থাকে তাহলে ভোটাররা যেমন নির্বিঘ্নে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং আগামী পাঁচ বছরের জন্য তারা তাদের যে কাঙ্ক্ষিত নেতা বা তাদের যে মনোপুত নেতা বা তাদের যে চেয়ারম্যান যাকে দেখতে চান তাকে তারা বিজয়ী করবেন বা তারা বেছে নেবেন সেই সময়টার জন্য বেশ কিছু অপেক্ষা করতে হবে অর্থাৎ চারটা পর্যন্ত তাদের যে সেই সময় সেই পর্যন্ত অপেক্ষা করার পরে ভোটের ফলাফলে আমরা জানতে পারবো যে তারা কাকে বেছে নিয়েছেন এই ছিল এখানকার চিত্র ইসরাত ধন্যবাদ ইয়ামিন দর্শক ভোলায় যেতে চাই সেখান থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী জুয়েল সাহা বিকাশ জুয়েল কেন্দ্রগুলো সার্বিক পরিবেশ কেমন দেখছেন আপনি এবং ভোটের উপস্থিতির বিষয়েও জানাবেন বিস্তারিত এর ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু ভোলার লালমন এবং তজুমদী উপজেলার পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে এবং এটি আজকে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠিত শুরু হয়েছে সকাল আটটা থেকে কিন্তু এই দুই উপজেলায় কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা যে কেন্দ্রে রয়েছে এটি হলো পূর্ব লক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র তো আমরা এখানে সকাল থেকে দেখতে পেয়েছি সকাল আটটা থেকে বেশ কয়েকজন নারী এবং পুরুষ ভোটার লাইনে দাঁড়িয়েছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য তবে নারীর চেয়ে সবচেয়ে বেশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুরুষ ভোটারদের লাইনের লাইন কিন্তু অনেক বেশি ছিল এবং পুরুষ ভোটার কিন্তু এই কেন্দ্রে উপস্থিতি সবচেয়ে বেশি বেশ কয়েকজন নারী ভোটার এসেছে তারা কক্ষে গিয়েছে এবং তাদের যে ভোটার সেটি প্রয়োগ করার জন্য ভোটের কক্ষে বুঝেছে এবং আমরা আরেকটি বিষয়ে আপনাদের কিন্তু লালমোহন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন এর ভিতরে লালমোহনে তেরো জন এবং আহ তজম উদ্দিনে এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই আজ কিন্তু দুই উপজেলার একশো উনিশটি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় দুই উপজেলায় আহ প্রায় চার লাখের মতন ভোটার রয়েছে যারা আজ কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে তারা আসলে বেছে নিবে এবং আমরা কয়েকজন ভোটারদের সাথে কথা বলেছি ভোটাররা জানিয়েছেন যে তারা আসলে কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে এসেছেন এবং তাদের যে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মূলত কেন্দ্রে হাজির হয়েছেন এবং তারা দেখে শুনে বুঝে এবং যোগ্য প্রার্থীকে তারা কিন্তু বেছে নেবেন এবং তারা নির্বাচিত করবেন আগামীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাই চেয়ারম্যান পদে আরেকটি বিষয় হলো যে আমরা যে দুই উপজেলার খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি আসলে তোজুমদ্দিন এবং যে লালমণির যে দুটি উপজেলা আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং দুই উপজেলায় কিন্তু আমরা শেষ খবর পর্যন্ত প্রত্যেককে এন্ডে কিন্তু মোটামুটি ভোটার উপস্থিতি রয়েছে বলে আমরা জানতে পেরেছি ইরশাদ জিল ধন্যবাদ আপনাকে বেতন ভাতা যত সম্পদ এর চেয়ে কয়েক শত গুণ বেশি বেঞ্জিরের মতো প্রশাসন পুলিশে এমন কর্মকর্তার সংখ্যা নিহায়ত কম নয় প্রশাসনের সৎ হিসেবে পরিচিত সাবে কামলারা বলছেন চাকরি করে অস্বাভাবিক সম্পদ অর্জন সম্ভব নয় জনপ্রশাসন মন্ত্রীও বিষয়টি স্বীকার করেছেন বলছেন প্রভাবশালী দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নতুন করে অনুশাসন দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্পদের হিসেব জমা দেয়া এবং এর যাচাই বাছাইয়েও আসছে পরিবর্তন আলমগীর স্বপ্নের সরকারের শীর্ষ একজন কর্মকর্তা চাকরি জীবনে কত সম্পদের মালিক হতে পারেন পে অনুযায়ী মাসে তার বেতন ভাতা এক লাখ পনেরো হাজারের মতো আর পেনশনের হিসাব কষলে সর্বোচ্চ সম্পদের পরিমাণ দেড় দু কোটি টাকা হতে পারে বলে ধারণা দিয়েছেন সাবেক সচিব আবদুল্লাওয়াল মজুমদার একজন এক সচিব বা সিনিয়র সচিব বা ধরেন আইজিপি সব মিলেই ধরেন এটা এক লাখ দশ থেকে পনেরোর বেশি আবার প্রভিডেন্ট ফান্ড কাটে যদি কুঞ্জুস অবস্থায়ও রাখে তাইলে এটা পঞ্চাশের বেশি হওয়ার কথা না তো পঞ্চাশ আর পঁচাত্তর এক কোটি ষোলো লাখ টাকা হলে আপনি রিটায়ারমেন্টের পরে এটা বাড়ি মানে এটা অ্যাপার্টমেন্ট তো ভালো জায়গায় কিনতে পারার কথা না দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার অথচ আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ আয়ের চেয়ে কয়েক শতগুণ সম্পদের মালিক হয়েছেন একই সময়ে অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামের শত কোটি টাকার সম্পদের তথ্য চাউর হয়েছে পুলিশে প্রশাসনে এমন কর্মকর্তার সংখ্যা কম নয় যাদের সম্পদ বেতন ভাতার চেয়ে শতগুণ বেশি জনপ্রশাসন মন্ত্রী বলছেন কয়েকজন শীর্ষ কর্মকর্তার সম্পদের অস্বাভাবিক তথ্যে রোধে নতুন করে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা কিভাবে কাজ করবে একদম নীতিমুক্তভাবে তার কিন্তু পাঁচটি নির্দেশনাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যাতে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাদের ব্যাপারে নির্মহ এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে কে কোন পদে ছিল কে কার আত্মীয় এগুলোর পরিচয় দেখা যাবে না দুর্নীতি দমন কমিশনে কেউ প্রভাব বিস্তার করবে না দুর্নীতির বিরুদ্ধে এমন অনুশাসনের পরও প্রশ্ন আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ জমা এবং এর যাচাই বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে সরকারি কর্মচারীরা যে তাদের কি সম্পদ আছে নাই সেটা প্রতি বছর মানে এটা দাখিলের ব্যবস্থা থাকা উচিত সেগুলো আবার দেখতে হবে মনে করেন দাখিল করলো আপনি বস্তা খুললেন না কোন লাভ না সরকারি যে আইন পাঁচ বছর পর দেখা গেছে সেটাও কিন্তু আমাদের দুর্নীতিতে লাগাম ও জবাবদিহিতা নিশ্চিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআর প্রক্রিয়ায় পরিবর্তনও আনছে জনপ্রশাসন মন্ত্রণালয় তো এসিআর যেটা আছে এটা চেঞ্জ করে আমরা একটু ডেভেলপ করতে যাচ্ছি কত তার বিষয়টা যদি প্রস্তাবিত হয় সেখানে কি আছে না আছে জিনিসগুলো আরও সুন্দরভাবে চলে আসবে এটা আরও ডিজিটালাইজড কম্পিউটারাইজড হয়ে যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুর্নীতিসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে গত পাঁচ বছরের প্রশাসনের সোয়া তিনশো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা গ্রুপ বি এর হাই ভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে ছত্রিশ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া ওজেদের দেয়া দুইশো দুই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ছয় উইকেটে একশো রানে থামে ইংলিশদের ইনিংস ব্রিস্টাউনের টস সেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া উদ্বোধনী জুটিতে সত্তর রান যোগ করেন ট্রাভেস হেড ও ডেভিড ওয়ার্নার উনচল্লিশ রান করা ওয়ার্নার আউট হলে ভাঙে সেই জুটি জোফ্রা আর্চারের বলে ফেরেন আরেক ওপেনার ট্রাভিসেডো এই ওপেনারের ব্যাট থেকে আসে চৌত্রিশ রান এরপর দেখে শুনে খেলতে থাকা মিচেল মার্শের পথের কাটা হন লিভিংস্টোন ওজি অধিনায়ক করেন ৩৫ রান আদিল রশিদের শিকার হয়ে সাজ করে ফেরেন আটাশ রান করা ম্যাক্সওয়েল শেষ দিকে স্টয়নিসের ত্রিশ ওয়েডের ষোলো রানের ক্যামিওতে 201 রান সংগ্রহ করে ওজিরা। জবাবে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও জস বাটলার উদ্বোধনী জুটিতে যোগ করেন 73 রান। এরপরই খেই হারায় ইংলিশরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চলে যায় ব্যাকফুটে। জস বাটলারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 42 রান। শেষদিকে মঈন আলি, হ্যারি ব্রুকরা চেষ্টা করলেও 165 রানের বেশি করতে পারেনি ইংলিশরা। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল এলস নেত্রকোনা সদরের ভাষাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালাবে কাউন্টার টেরোরিজম ইউনিট গতকাল বাড়িটি থেকে বিদেশি পিস্তল সতেরো রাউন্ড গুলি সহ বিভিন্ন সরঞ্জাম জব্দের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে আছেন আমার সহকর্মী কামাল হোসাইন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি কামাল অভিযান কটা শুরু হবে এবং কেউ কি আটক হয়েছে কিনা সেখান থেকে অভিযান কিছুক্ষণের মধ্যে শুরু হবে ঢাকা থেকে আসা স্কোয়ার টিম তারা প্রস্তুতি নিয়েছেন হয়তো পাঁচ মিনিটের মধ্যে তাদের অভিযান শুরু হবে আমি যদি দেখানোর চেষ্টা করি গতকাল বিকেল থেকে এই বাড়িটিকে পুলিশ ঘিরে রেখেছিল এখন পর্যন্ত তারা তাদের ঘেরাও করে রেখেছে এবং ঢাকা থেকে যে সেই টিমের সদস্যরা কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন প্রস্তুতি তারা ফাইনালি অভিযান শুরু করবে আমি এখানে নেত্রকোনা সদর থানার বারপত্র কর্মকর্তা আছেন আবুল কালাম আমি জানতে চাইবো যে কতক্ষণের মধ্যে এই অভিযানটা আপনারা শুরু করবেন যদি একটু বলেন আসলে আপনারা জানেন যে এটা আমাদের সিনিয়র সারা সহকালকে এখানে ছিলেন এবং আমরা এটা ঘিরে রেখেছি নিরাপত্তা জনিত বিষয় আছে স্যাররা কাছাকাছি হয়তো আসলে আমরা জানাতে পারবো যে ওরা ইয়ে আমাদের টিম ম্যানেজমেন্টটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে দেন তখনই স্যারে বলবে যে না এখন শুরু করতে পারি এখন এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে না আমরা এখন কাউকে আটক করতে পারিনি তো স্যার কয়েকক্ষণের মধ্যে চলে আসতেছেন। ইনস্টা দেখছিলেন এই যে বাড়িটি যে যে বাড়িটি আমি যদি দেখার চেষ্টা করি বাড়িটি কিন্তু বাড়িতে अंशुকুলা বাহিনী সদস্যরা এই বাড়িটিকে অস্ত্র উদ্ধার করেছে একটি সর সরন গলি এবং একটি কক্ষ যেটি সাউন্ড কক্ষ এবং ট্রেনিং কক্ষ হিসেবে তারা ব্যবহার করতে বিভিন্ন সামগ্রী থেকে উদ্ধার করা হয়েছে যেটি কক্ষ এখন পর্যন্ত খোলা হয়নি যা থেকে 24 মাসে ওই টিমের সদস্যরা এই কক্ষটি তারা খুলবেন এবং কক্ষটি তারা দেখবেন যে কি আছে এখানে বিভিন্ন খেলনা সামগ্রী সব বিভিন্ন জিনিস কিন্তু উদ্ধার করা হয়েছে যে জিনিসগুলো সন্দেহ করা হচ্ছে যে এখানে জঙ্গি কাজে ব্যবহার করা হতো এই দিকে যদি দেখানোর চেষ্টা করি পুলিশের সদস্যরা কিন্তু পর্যাপ্ত পুলিশের সদস্যরা আসছেন এবং ঢাকা থেকে যে টিম আসছেন সেই টিম আসলে সর্বশেষ এখানে অভিযান শুরু হবে অভিযান শুরু হলে আমরা পরে বিস্তারিত জানাবো অবশ্যই আপনার কাছ থেকে আমি বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব আপনাকে ধন্যবাদ কামাল ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধ হয়ে পড়ে সিলেট নগরীর নিচু এলাকা শনিবার রাত নয়টা থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি ঝরেছে টানা তিন ঘন্টা এতে নগরীর তালতলা মির্জা জাঙ্গাল দর্জিপাড়া সোভানীঘাট ওসমানী মেডিকেল উপশহর বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা ডুবে যায় সড়ক পানি ঢুকে পড়ে বাসাবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানেও অনেক সড়কে অনেকে সড়কে আটকে পড়েন ভোগান্তিতে পড়েন নগরবাসী বৃষ্টি থামলে ধীরে ধীরে নামতে শুরু করে পানি আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে তিন ঘন্টায় দুশো বিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ডুবলো সিলেট নগরী এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার যেমন জিপিএস কোয়ান্টাম বি সিক্স হান্ড্রেড বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড দর্শক সিলেটের জলাবদ্ধতার বিষয়ে আরও খবর জানার চেষ্টা করব সিলেট থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী নাবিল হোসেন আর নাবিল সব এলাকা থেকে পানি কি নেমেছে কিনা এবং জলবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা আপনি দেখেছেন কিনা ইসরাত আসলে এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার সিলেট নগরী ডুবেছে গতকাল রাত নটা থেকে বারোটা পর্যন্ত তিন ঘন্টায় যে দুইশো বিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তাতে নগরীর বেশিরভাগ এলাকাতে যে বাসাবাড়ি দোকানপাট যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান আসলে পানি প্রবেশ করেছে এবং ইতিমধ্যে আসলে বারোটার বিশেষ করে একটার পর রাত একটার পর ভারী বৃষ্টিপাত না হওয়ায় সব এলাকা থেকেই পানি আসলে নামতে শুরু করে তবে এখনো দু একটা এলাকায় পানি রয়েছে যেমনটি আমরা এই মুহূর্তে আছি সিলেটের টিলা এলাকায় নবগঠিত একটি সিটি কর্পোরেশন ওয়ার্ডের একটি এলাকা এবং সেই এলাকায় কিন্তু এখনো কিছু কিছু স্থান অর্থাৎ যেসব সড়ক খুবই নিচু সেসব সড়ক এখন পর্যন্ত এখানে পানি আমরা দেখতে পাচ্ছি এবং যদি আসলে এই বৃষ্টি এভাবে যেভাবে থেমেছে সেভাবে যদি আরো ঘন্টা থামে বৃষ্টি যদি বৃষ্টি না হয় তাহলে এই সড়ক থেকেও আসলে পানি নেমে যাবে আর যেটি বলছিলেন আসলে সিটি কর্পোরেশন আমরা জেনেছি যে আসলে গত বারো তেরো বছরে সিটি কর্পোরেশনে অন্তত হাজার কোটি টাকা খরচ হয়েছে এই যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা নিরসনের জন্য কিন্তু এখনো দুই থেকে তিন ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু শহর ডুবে যায় শহরের বেশিরভাগ বাসা বাড়িতে পানি ওঠে নগরবাসীর প্রশ্ন আসলে এই যে টাকাগুলো সেই টাকাগুলো আসলে কোথায় গেল কোন খাতে আসলে টাকাগুলো খরচ হলো সেই প্রশ্নটা নগরবাসী এবং নগরবাসী বলছেন নতুন যে মেয়র এসেছেন তিনি যে আশ্বাস দিয়ে আসলে নির্বাচিত হয়েছে তিনি তার আশ্বাস রাখবেন তেমনটাই প্রত্যাশা করছেন তারা নাবিল আপনাকে অনেক ধন্যবাদ টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর অভিষেক অনুষ্ঠান আজ সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটা থেকে আটটার মধ্যে অনুষ্ঠিত হবে আয়োজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিংহে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজু সহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেশ কয়েকটি দেশের নেতারা আমন্ত্রণ জানানো হয়েছে কয়েক হাজার বিশিষ্ট মধ্যে পৌঁছেছেন কেউ কেউ রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রপতি ভবনের আশপাশে বন্ধ থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক বিশাল এলাকাকে ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন হিসেবে বিমানের পাশাপাশি উড়ানো যাবে না ড্রোন বা ফানুশো ভারতের অবিসংবাদিত নেতাদের তালিকায় এখন নরেন্দ্র মোদী দুই সালে চমক লাগে যে সফলতা শুরু হয়েছিল সেই জনপ্রিয়তায় একে একে পেছনে ফেলেছেন সবাইকে মুসলিম বিদ্বেষ আর কৃষক আন্দোলনের মতো ইস্যুতে সমালোচনা পিছু হটাতে পারেনি মোদীকে টানা তৃতীয় মেয়াদে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর মসনদে দুই সালে যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসেন তখন কে ভেবেছিল ভারতের রাজনীতির ইতিহাস বদলাতে যাচ্ছেন তিনি নির্বাচনে হ্যাট্রিক জয় পেয়ে এবার স্পর্শ করলেন জওহরলাল নেহরুর রেকর্ড এবারের লোকসভা নির্বাচনে গেরুয়া রং কিছুটা ফিকে হলেও শরিকদের নিয়ে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী এর আগে দুই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গিয়েছিল বিজেপি এবার চারশো আসনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রচার শুরু করলেও ফলাফলে বড় ধাক্কা খান মোদী তবে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পান তার নেতৃত্বাধীন এনডিএ জোটের কল্যাণে সব হিসাব নিকাশ মিলিয়ে এবারও প্রধানের দায়িত্বে থাকছেন মোদী সমমনা দলগুলোকে নিয়ে এই জোট গঠনকেই মোদীর সফলতা হিসেবে দেখছেন ভক্ত সমর্থকরা ধর্মনিরপেক্ষ দেশের নেতা নির্বাচিত হলেও ব্যক্তিজীবনে কট্টর হিন্দুত্ববাদী মোদী টানা দুই মেয়াদে জড়িয়েছেন নানা বিতর্কে ধর্মকে এজেন্ডা বানিয়ে করেছেন নির্বাচনী প্রচারণাও গেল দশ বছরে ধর্মভিত্তিক কট্টর পন্থা আর বিভাজনের নীতিতে সফল মোদী অনেকেই বলছেন বিরোধী রাহুল গান্ধীর মরণ কামড় আর ধর্মীয় বিতর্কের জেরেই এবার নির্বাচনে ম্লান মোদী সাম্রাজ্য বেকারত্ব কিংবা কৃষক আন্দোলনের মতো বিতর্ক থাকলেও গেল দশ বছরে বহির্বিশ্বে ভারতের অবস্থানকে শক্তিশালী করার অন্যতম কারিগর নরেন্দ্র মোদী বিশেষত সামরিক সক্ষমতার দিক থেকে ভারতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তার শাসনামলে বেড়েছে পশ্চিমা বিনিয়োগ জি সেভেন জি টোয়েন্টির মতো ফোরামগুলোতে ক্রমে শক্তিশালী হয়েছে দিল্লির অবস্থান সত্তরের দশকে হিন্দুত্ববাদী রাজনীতিতে পথ চলা শুরু মোদীর দুই সাল থেকে টানা চারবার নির্বাচিত হন গুজরাতের মুখ্যমন্ত্রী দু সালে প্রথম লোকসভা নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেন তাক লাগানো সে সাফল্যের ধারাবাহিকতা বজায় আছে এবারও অনেক রহমান যমুনা নিউজ ব্যক্তির পাশাপাশি কোম্পানিকেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বাজেটে এর মধ্য দিয়ে সৎ ব্যবসায়ীদেরও অনৈতিকতায় উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য বিশ্লেষকদের বলছেন দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্থ উপার্জন রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন যা সংবিধানের সাথেও সাংঘর্ষিক

টাকা সাদা করতে পারবে আগে জরিমানার বিধান থাকলেও এবার তাও তুলে নেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বিশ্লেষকরা এতে করে লোকের কালো টাকা উপার্জন করাটাকে উৎসাহিত করা হবে কেন আমি সৎ করদাতা আমি বেশি হারে কর দেবো আর যে কালো টাকা উপার্জন করছে সে কম হারে কর দিতে এটা তো এটা তো নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য না এবং অর্থনৈতিক দিক থেকেও এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমার কাছে মনে হয় না বার্তাটা হচ্ছে যে তোমরা কোম্পানি হও ব্যক্তি হও সারা বছর ব্যাপী অবৈধতার মাধ্যমে অনিয়মের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে অর্থ সম্পদ অর্জন করো বছরের পর আমাদের কাছে আসবে জাতীয় রাজস্ব তোমাদেরকে বৈধতা দিয়ে দিবে অর্থাৎ একটা সীমাহীন লাইসেন্স দেওয়া হচ্ছে দুর্নীতিকে এটা দুর্নীতি পরায়ণ সিদ্ধান্ত যা সংবিধানের সাথে অনেক কোম্পানি নিরীক্ষা কার্যক্রম নিয়েও রয়েছে নানা প্রশ্ন এ সুযোগের ফলে কর ফাঁকির প্রবণতা আরও বাড়তে পারে এর মাধ্যমে অসাধু ব্যবসায়ীদেরকে আইনি বৈধতা দেয়া হচ্ছে বলেও মত বিশ্লেষকদের এমনিতেই আমাদের কোম্পানি অডিট অডিট নিয়ে নেওয়ার নাকি ইয়ে আছে প্রশ্ন আছে তো তার মধ্যে আবার এই সুবিধা দেওয়াতে আরও বেশি হবে আর এই কোম্পানি এটা এখন তাদের মনে হয়তো খেয়াল থাকতে হবে সুবিধা দিলে কোম্পানিরা বেশি বিনিয়োগ করবে কিন্তু বিনিয়োগের জন্য আরো অন্য জিনিস দরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ দরকার যারা ব্যবসায়ী তারা কিন্তু নিজেদের আয়টাকে কোম্পানি আয় দেখে কর ফাঁকি দিয়ে এসছেন তাদের মধ্যে অনেকেই সবাই করছে না অনেকেই করছেন এখন এটাকে আরো বেশি লিগালাইজ করা হলো যারা দুই ধরনের বুকস এন্ড অ্যাকাউন্টস মেনটেন করে তাদের জন্য একটা সমস্যা অর্থাৎ যারা ফাঁকি দেন তারা তারা এখন নতুন ভেরিফিকেশন সিস্টেমের কারণে ধরা পড়ে যাওয়ার মুখোমুখি হচ্ছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য করা হচ্ছে বিশ্লেষকদের দাবি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা তাদের অনুকূলে নীতি নির্ধারণে পরোক্ষ ভূমিকা রাখছে তাহলে আমাদের রাষ্ট্র কাঠামো এখন এমন একটা শ্রেণীর হাতে জিম্মি যারা হচ্ছে যে অনিয়মের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে কর ফাঁকি দেওয়ার মাধ্যমে ব্যাংক লুটের মাধ্যমে ঋণ খেলাপির মাধ্যমে জালিয়াতির মাধ্যমে অর্থ পাচারের মাধ্যমে রাষ্ট্রকে জিম্মি করে রেখেছে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতি রোধে সংবিধান প্রতিষ্ঠান এবং সংস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলেও মনে করে টিআইবি অন্য যে কোনো সংস্থা বলি বিএফআই বলি সবাই ভিত্তিহীন সবার কোনো মানে বলো যে অকার্যকর এবং সকল আইনগুলো ভিত্তিহীন হয়ে গেল আলমগীর হোসেন নিউজ ঢাকা খুলনাবাসীর দীর্ঘদিনের দাবি বিমানবন্দর পাইপলাইনে গ্যাস সরবরাহ সুন্দরবনের সুরক্ষা ও উপকূলীয় মানুষের জন্য টেকসই ঘোষিত বাজেটে যা অদৃশ্য বলে মনে করেন নাগরিক নেতারা আর অর্থনীতিবিদরা বলছেন বাজেট বাস্তবায়ন সরকারের জন্য হবে চ্যালেঞ্জিং তাই ঋণ নির্ভর এই বাজেটের লক্ষ্য অর্জনে থাকতে হবে যথাযথ তদারকি গেল বৃহস্পতিবার দেশের তম বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এতে আর্থিক টানা ও অভ্যন্তরীণ আয় বাড়ানোই প্রাধান্য পেয়েছে কিন্তু বরাবরের মতো কঠিন সব হিসেব নিয়ে ভাবনা নেই খুলনাবাসীর বাজেট আসলেই শঙ্কিত হন তারা এই বুঝি আবার বাড়লো নিত্যপণ্যের দাম বাজেট মানে এটা আতঙ্ক বাজেট মানে রাতারাতি দাম বেড়ে যাচ্ছে বিলার বহুল জীবন তারা গরিবের না কাজে গরিব মানুষ যাতে বেঁচে থাকতে পারে সেই জন্য সীমিত করা উচিত দাম কমে কমে সেগুলো তাড়াতাড়ি না ঘূর্ণিঝড়ে বারবার আঘাতপ্রাপ্ত হয় উপকূলবর্তী এই জেলার সিংহভাগ এলাকা কিন্তু বাথ টেকসইকরণে সঠিক দিক নির্দেশনা নেই এবারের বাজেটেও বিমানবন্দর পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিও উপেক্ষিত এই বিষয়গুলো যদি বাজেটে না আসে বাগুলো যদি বাস্তবায়ন করা না যায় তাহলে আসলে একটা বিস্তীর্ণ এলাকা দেশের এক দশমাংশ অঞ্চল এটি জাতীয় অর্থনীতির যেমন ইতিবাচক ভূমিকা রাখে সেটিমাত্র এই অঞ্চলের মানুষ বঞ্চিত হবে ঝুঁকিপূর্ণ বেড়িবাদগুলোকে আমাদের স্থায়ী বেড়িবাদে পরিণত করতে হবে তা হলে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ প্রতি বছরই কোনো না কোনোভাবেই কিন্তু ঝড়ের আস ভিতর আমরা থাকি এবং আমাদের ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার উন্নয়নে বাজেটে কাঙ্ক্ষিত বরাদ্দ রাখা হয় না বলে অভিযোগ অর্থনীতিবিদ আনোয়ারুল কাদিরের রেজিলিয়েন্স ফান্ড কিংবা ট্রাস্ট ফান্ড কিংবা গ্রিন ফান্ড যেটা আমরা বলি না কেন কোনো ফান্ডেই আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে জায়গাটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা এই এলাকায় কিন্তু অর্থটা দেওয়া হয় না এবারের বাজেটে এডিপির পুরো টাকাই ঋণের মাধ্যমে আনতে হবে বলেও মনে করেন অধ্যাপক আনোয়ারুল কাদির এডিপির যে আয়তন যেটা ধরা হয়েছে এই আয়তনের সাথে ঋণের যে আয়তন এটা কিন্তু প্রায় সমান ফলে পুরো এডিপির টাকাটা ঋণের মাধ্যমেই আনতে হবে বাজেট সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে অর্থ বছরের প্রথম থেকেই দেশের অর্থনীতি কঠোরভাবে তদারকির মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ খুব লম্ফুজম্ফ করে বাজেটের কাজগুলো সারার চেষ্টা করা হয় হুমায়ুন রশিদ যমুনা নিউজ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি না থাকায় হতাশ নদী পারে মানুষ বর্ষায় ভাঙা গড়ার খেলা শুকনো মৌসুমে ধুধু বালুচর এমন বাস্তবতা নিয়ে চলছে যুগের পর যুগ যদিও দ্রুততম সময়ে কাজ শুরুর বিষয়ে আশাবাদী পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজ বর্ষায় প্রবল পানির চাপ ভাসিয়ে দেয় নদী পারের জনপথ যুগের পর যুগ চলছে ভাঙন ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অনেকে শুকনো মৌসুমে সেই তিস্তা ব্যারাজ পায় বিপরীত রূপ পানি শূন্য নদী মাইলের পর মাইল পরিণত হয় ধুধু বালুচরে নেতিবাচক প্রভাব পড়ে জনজীবন জীববৈচিত্র্যে বর্ষাকালে তো পানি আর পানি পানির জন্য তো থাকাই যায় না তাবৎ ক্ষয় বাড়ি ঘর আমার ভাঙ্গি সুড়ি নই নেঙ্গার হয়ে যায় আমাদের এদিকে কৃষকরা পানি পায় না পানির অভাবে একর একর জমি পড়ে আছে আবাদ করতে পারে না অনেক মানুষ আছে যেখানে শ্যালো মাধ্যমে পানি তুলে আবার ফসল উৎপাদন করা সম্ভব হয় না তিস্তা নদী সুরক্ষায় সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার দেয়া হয়েছে আশ্বাস তবে মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি নেই এতে বাড়ছে হতাশা দুর্গGNU যাই পুরো নদীটাকে যদি সিস্টেমে আনা যায় তাহলে প্রায় কুটির কাঁচা চলে যাবে লোকজন উপকৃত হবে এবং বহু জমাজমি উদ্ধার হবে কেন যদি দুই পাশে দুইটা বাদ হইতো তাহলে আমাদের অনেক সুবিধা হইতো আমরা আবার সুব্যবত ব্যবস্থা করে খাইতে পারতাম পানি উন্নয়ন বোর্ড বলছে পরিকল্পনা অনুযায়ী নদীতে সারা বছর পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে থাকবে একশো তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা বালু সরিয়ে উদ্ধার হবে কৃষি জমি স্থাপন হবে নৌবন্দর থাকবে থানা কোস্টগার্ড পাশাপাশি মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্রসহ আরও নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বিষয়টা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে পরিকল্পিতভাবে গড়ে তুলে সার্বিক একটি অর্থনৈতিক উন্নয়ন সাধন করা এটা হলো প্রকল্পের মূল উদ্দেশ্য বাংলাদেশ অংশে তিস্তা নদী একশো কিলোমিটার প্রবাহিত হয়েছে লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর ও নীলফামারী জেলায় ওবায়দুর রহমান যমুনা নিউজ চট্টগ্রামের সড়কে শৃঙ্খলা ফেরানোর কোনো চেষ্টাই আলোর মুখ দেখছে না মাত্র এক কিলোমিটার সড়কে রিক্সা চলাচল বন্ধের পরীক্ষামূলক সিদ্ধান্ত কার্যকর হয়নি ফলে যানজট বিশৃঙ্খলা চরমে অতিষ্ঠ যাত্রী ও পথচারীরা এর আগেও ব্যস্ততম মূল সড়কে রিক্সা চলাচল বন্ধের উদ্যোগ ব্যর্থ হয়েছে একবার চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট থেকে বারেক বিল্ডিং মোড় পর্যন্ত সড়কে এক জুন থেকে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল স্বয়ং সিএমপি কিন্তু আগের একবারের মতো তা কার্যকর হয়নি এবারও আর কি বন্ধ কিনা সেটা না অটো রিকশাগুলো আছে অটো যাক দিয়েছে আমরা চাই আমরা চাই বাংলা রিক্সা চলুক অটো রিক্সাগুলো বন্ধ হয়ে যাক ব্যস্ততম ও অন্যতম প্রধান এই সড়কে দ্রুতগামী যানবাহনের পাশাপাশি অবাধে শত শত রিক্সা চলাচলের কারণে লেগে আছে ভয়াবহ যানজট ও দুর্ঘটনা শৃঙ্খলা ফেরানোর সব চেষ্টা ব্যর্থ হচ্ছে বারবার ডাইনে বোধনা বামে বোধনা এদিকে ওদিকে আতাইজা ফাতেজা করে সব দিকে ঢুকে দেয় সব দিকে যেভাবে এদিকে ওইদিকে যায় মানে কোন সাইড বুঝে না এন্ডিকেটার কিছু না কিচ্ছু বোঝে না মানে এদিকে যায় ওদিকে যায় এই কারণেই তো এটা বন্ধ থাকাটা অবশ্যই ভালো হয় যত যাম কম কম বড়ো গাড়ি তারা তারা যেতে পারবে তারা তাদের আসতে পারবে ছোটো গাড়ি গেলে তোমার একটু দেরি হয় না টেরাকড়ি বেঙ্গাল এগুলোর জন্য তো একটু দেরি হয় যেতে কয়েক বছর আগেও একবার প্রধান সড়কে রিক্সা বন্ধের ঘোষণা দিয়ে পিছু ঘটেছিলো প্রশাসন সড়কে হজ বরাল অবস্থায় অথেষ্ট যাত্রী পথচারীরাও একটা স্লো যানবাহন এবং এক্ষেত্রে যদি গাড়ির স্পিডের কারণে রিক্সায় কোনো কিছু লাগে তাহলে রিক্সা উল্টে যাওয়ার সম্ভাবনা আছে প্রাণহানি হওয়ার সম্ভাবনা আছে রিক্সার কারণে অনেক জাম ধর যায় উল্টো পুলটো ওরা ঢুকে যায় গাড়িগুলো সেজন্য বড় গাড়ি হোক ছোটো গাড়ি হোক অনেক সমস্যা হয়ে যায় সেজন্য রিক্সা বন্ধ করলে ভালো হবে জুনের পরিবর্তে এবার জুলাই থেকে বন্ধের কথা বলছে সিএমপি অনেক প্রতিকূলতার ভিতরে আমরা চাচ্ছি যে মূল সড়কটা বিশেষ করে রিক্সা ভ্যান ঠেলা থেকে মুক্ত থাকুক তা আমরা তো আসলে পর্যায়ক্রমে এটা করতে যাচ্ছি ঈদের পরপরই এটা আমরা উদ্যোগ নেব এবং আমরা চালু করে দেবো মামুন রশিদ অফি চৌমরা নিউজ চট্টগ্রাম অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগে পাবনায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে স্বজনদের অভিযোগ ঈশ্বরদীর ওই ক্লিনিকে ডাক্তারের বদলে নর্মাল ডেলিভারি করান আয়া ও ঝাড়ুদার মামলা দায়ের পর বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ নাটোরের ব্যবসায়ী সাইদুর রহমান গত শুক্রবার প্রসূতি স্ত্রী জিমু খাতুনকে পাবনার ঈশ্বরদী উপজেলার জমজম স্পেশালাইজ হাসপাতালে ভর্তি করেন স্বজনদের অভিযোগ ডক্টর নাফিসা কবির নর্মাল ডেলিভারির উদ্যোগ নেন গানী বিভাগের ওটিতে নেয়ার পর হাসপাতাল থেকে বেরিয়ে যান ডক্টর নাফিসা যে এখানে মেডিকেলের জমজম মেডিকেলের ঝাড়ুদার এই দুই ঝাড়ুদার লাগে আমার ওয়াইফের নর্মালে বাচ্চা হওয়ানোর চেষ্টা করে বা হওয়ায় হওয়ানোর পরে বাচ্চাটা সুস্থ বা সবল হয় না তারা টেনে হেসরে হাত হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে টেনে হেসরে বের করে এরপরে বাচ্চাটা মারা যায় তারপরেও ম্যাডামে ফোন দিছে ম্যাডাম আসেনি ডাক্তার তার কারণে আর এই ঝাড়ুদারদের ডেলিভারি করার জন্য আমাদের এই ক্ষতিটা হয়েছে

ডেলিভারি হয়তো মারা গেছে তাই বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি এবং আমরা ওই যে বাচ্চা মারা গেছে তার পোস্টমর্টম করার জন্য আমরা মর্গ প্রেরণ করেছি আর তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি নবজাতকের মৃত্যুর পর মাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হয়েছে আমিন বাবু যমুনা নিউজ বিএসএমএমএম ইউতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হামলার শিকার হয়েছেন আনিসুর রহমান নামের এক রোগী ট্রিপল নাইনে কল দিয়ে সহায়তা চাইলে শাহবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন ওই রোগী আর ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে গিয়ে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হামলার শিকার হন আনিসুর রহমান সুবন নামের এই রোগী এগুলো যে উঠাইতেছেন এগুলো তো ঠিক ফোন করলে হাসপাতালে ছুটে আসে শাহবাগ থানা পুলিশ উদ্ধার করা হয় ওই রুগীকে একজনকে আইডেন্টিফাই করে বলতেছে যে চার ইউনিট ছিল ঘটনার সময় তাকে আমরা সন্দেহভাজন হিসেবে আমাদের গ্রিপে নেই নিয়ে আমাদের জিম্মায় রাখি তদন্ত করছি যাচাই বাছাই করতেছে আসলে উনি ছিল কিনা এবং অন্য অন্যদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করতেছি যে ঘটনা মূল ঘটনা কি ছিল কি কারণে এই হামলা তার বর্ণনা দেন ভুক্তভোগী ওরা দশ পনেরো জন লোক আমাকে মনে করেনি একই টাইমে ঠেলা ঢাকায় প্রথম ঢাকাইতে ঢাকাইতে এক্সেপ্ট নিলে পরে কালার টলার এইভাবে ধরে আমাকে ফ্লোরে ফেলাই দিছে ফ্লোরে ফেলাই দিয়ে ওরা ইচ্ছা মতো লাথি ঘুষি বিএসএমএমইউতে এমন ঘটনা এবারই প্রথম নয় এরকম অভিযোগ অন্য অন্য রোগী ও স্বজনদের ওষুধ কোম্পানিরা আসে বিভিন্ন কোম্পানি তারা ঘিরে ধরে তারা ছবি তুলতে চায় অনেক সময় না দিলে তারাও আমাদের সাথে খারাপ বিহেভ করে খারাপ করতেছে কেন কোম্পানিগুলো তাদের এজেন্টকে লাগিয়ে রাখে তারা বেতন পাওয়ার জন্য এগুলো করে ডিস্টার্ব করে তো এগুলো হয়রানি ছাড়া আর কিছুই না ঘটনা তদন্ত করে আইনুনক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক রোগীদের অভিযোগ ঔষধ কোম্পানির প্রতিনিধিরা প্রায় অনুমতি ছাড়া প্রেসক্রিপশনের ছবি তোলেন যা অনেক সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি করে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা কোরবানির হাটের অন্যতম আকর্ষণ থাকে বিশালাকৃতির গরু ক্রেতাদের আকৃষ্ট করতে বিচিত্র নামও দেন খামারিরা যেমন দাত্রা গ্রামে আলোড়ন তুলেছে বাইশ মন ওজনের কালা মানিক লালমনিরহাটে রাজা বাবুকে নিয়েও বেশ আলোচনা চলছে খামারিদের দাবি দেশীয় পদ্ধতিতেই মোটা তাজাকরণ করা হয়েছে এসব গরু প্রথম দেখায় শান্ত মনে হলেও গল থেকে বের হওয়ার পরই আচরণ পাল্টে যায় শরীয়তপুরের কালামানিকের বেশ চটপটে স্বভাব আর শরীরের রঙের কারণেই এ আদুরে নামকরণ লোকমুখে শুনে যে একটা বড় গরু বানাইছে তো হিসাবে আমি দেখার জন্য ইচ্ছুক তাই দেখতে আসি এত বড় গরু আমাদের অত এলাকার মধ্যে আমরা দেখি নাই আমার আম্মু আমি অনেক যত্ন করি অনেক ভালো লাগে তিন বছর আগে স্থানীয় হাট থেকে মাত্র পঁচাত্তর হাজার টাকায় গরুটি কেনেন হারণ মুন্সি দেয়া হয় কাঁচা ঘাস সব খাবার পরম লালন পালন করেছেন মালিক প্রতিদিনই গরুটাকে দেখতে হারণ মন্সির বাড়িতে ভিড় করছে নানা বয়সী মানুষ কালামালিক প্যালেসই দেখা যেতেছে আপনার কুড়া ভুসি কুড়া দল এটা খাওয়াইছি এছাড়া আর কিছু খাওয়াইনি বাইশ মন ওজনের কালামানিককে বিক্রির জন্য পনেরো লাখ টাকা দাম হাঁকছেন খামারি একবার রাগলে লালমনিহাটের বাবুকে বাগে আনার ক্ষমতা নেই কারোর তবে কলা পেলেই শান্ত সুবোধ বাইশ মনের গরুটি তিন বছর ধরে গরুটিকে সন্তানের মতো পালছেন শামীম হোসেন ও লিপি বেগম দম্পতি এবার ঈদে রাজাবাবুকে আট থেকে দশ লাখ টাকায় বিক্রির প্রত্যাশা মালিকের প্রিয় খাবার হচ্ছে মালবক কলা এই কলা খাইলে আরো ভালো শান্ত হয়ে যায় যতই মহব্বত দেওয়া লাগবে মানুষকে এখন কষ্ট করে পালছি একটু তো খারাপ লাগবেই গরু পালন থেকে হাঁটে নেওয়া পর্যন্ত পরামর্শ দিয়ে সহায়তা করছে প্রাণী সম্পদ বিভাগ আশা করছি আমরা এই পশুটি যে কুরবানির আগে উনি ন্যায্য মূল্য পাবেন এই গরুগুলো সম্পূর্ণ আমাদের কেমিক্যাল মুক্ত স্টোরাইড বা হরমোন ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় খাবার এবার কোরবানি উপলক্ষে শরীয়তপুরে প্রস্তুত করা হয়েছে এক লাখ সাত হাজার গবাদি পশু লালমনিরহাটে প্রস্তুত আছে এক লাখ পঁচাশি হাজার রাহিম সারোয়ার যমুনা নিউজ কোরবানির পশু নিয়ে চরম আতঙ্কে আছেন ফেরের খামারিরা প্রায় প্রতি রাতে চুরি যাচ্ছে বিক্রির উপযোগী গরু দাগন ভুইয়ায় খামারিদের হাত পা বেঁধে তেরোটি গরু নিয়ে গেছে ডাকাত দল দীর্ঘদিন লালন পালনের মাধ্যমে যে স্বপ্ন দেখেছিলেন খামারিরা তাতে ভর করেছে দুশ্চিন্তা গভীর রাতে খামারে হামলা চালানো হয় অস্ত্রের মুখে খামারের শ্রমিকদের বেঁধে লুট করা হয় তেরোটি শাহিওয়াল জাতের গরু। ফেনীর ভুঁইয়ার জয়নারায়ণপুর গ্রামের খান অ্যাগ্রো ফার্মের রাখালের মুখেই শোনা যাক কি হয়েছিল শুক্রবার রাতে একটা গ্যারি লুঙ্গি কাটি আমরা মাথা হতো বান জ্বালাইছি মাথা বান জ্বালাইছি চোখ বান জ্বালাইছি আমরা ট্যাং বান জ্বালাইছি হাত বান আমার এনে ধর চুরি ধরতে দেবো আমার তো ব্যবস্থা অবস্থা ওনা আমি আর কী কই আমার আমরা কানে উনতে আছি গরু তাড়াতাড়ি সার তাড়াতাড়ি গরু সার পরে দেখি যে আমার খামারে কোনো গরু নাই ওই গরু নিয়ে আমি ভিতরে আসার পরে দেখি যে আমার খামারে যারা ছিল যে দুইজন তাদেরকে ওই উপট করে বেঁধে রাখা হয়েছে গত কয়েক মাস ধরে গবাদি পশু চুরি হয় বিভিন্ন উপজেলা থেকে পুলিশের হিসাবে এক বছরে জেলা জুড়ে ঊনপঞ্চাশটি গরু চুরির ঘটনায় মামলা হয়েছে ২২টি যদিও স্থানীয়দের দাবি এই সংখ্যা কয়েক গুণ কোনো সুরাহা না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হওয়ায় কমিয়ে দিয়েছে ভুক্তভোগীরা বড় করছি বড় করার পরে দেড়টা বাজে আমি আই গরু দেখি গেছি আড়াইটার সময় আই দেখি গরু নেই ছেলে মেয়েদেরকে লাফা বেড়ার খরচ চালাইতাম এখন তো চুরি হওয়ার পর আমি এই সংসার কলমে আর আমার ক্যাপাসিটি নাই চালাবার মতো কিছু নাই গরু চুরি হওয়ার পরে থানায় মামলা দিয়েছে মামলা দিয়ে উনিও শান্তিতে নেই চোরের পক্ষে অনেকে আবার বড় তব্দির করে গরু চুরি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশের এই সময়টা আসলে বিশেষ করে পশু কোরবানির পশু চুরির একটা তৎপরতা বৃদ্ধি পায় তো সেই পশু প্রতিরোধ গল্পে পুলিশ নানা ব্যবস্থা গ্রহণ করেছে কোরবানির পশু চুরি ঠেকাতে সাধ্যমতো পাহারা আর নজরদারি বাড়িয়েছেন খামারিরা আরিফুর রহমান যমুনা নিউজ ফেনী গাজার লুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের নারকীয় হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে দুশো দশ জনে আহত চার শতাধিক গাজার মিডিয়া অফিস জানিয়েছে এই তথ্য ইসরায়েলি সেনাদের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত বহু ভবন স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টরস উইদ আউট বর্ডার জানিয়েছে হাসপাতালগুলোয় অব্যাহত মানবেতর পরিস্থিতি শত শত আহতের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেই বেঁচে যাওয়া বাসিন্দাদের অনেকেই আবারও ছাড়ছে এলাকাটি রুসইরাত ক্যাম্পে হাবলার ঘটনাকে ম্যাসকার বলে আখ্যা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোডেল। জানিয়েছেন তীব্র নিন্দাও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে মৌমাছির ওপরও দিন দিন কমছে সংখ্যা বিরূপ আবহাওয়া আর বরাঞ্চল কমে যাওয়ায় একদিকে ধ্বংস হচ্ছে মৌমাছির আবাসস্থল ব্যাহত হচ্ছে বংশ তাই কমে যাচ্ছে মধু সংগ্রহের পরিমাণ জীবনের তাগিদে নেপালের পাহাড়ি অঞ্চলে পেশা বদলে ফেলছেন অনেক মোয়াল কাজের সন্ধানে অনেকেই পাড়ি জমিয়েছেন শহরে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় আট কিলোমিটার দূরে এই ছোট্ট পাহাড়ি গ্রাম যেখানকার বেশিরভাগ বাসিন্দাই পেশায় মোয়াল ভৌগোলিক কারণে হিমালয়ের রানী মৌমাছির আনাগোনা সব থেকে বেশি এ এলাকাগুলোতেই বংশ পরম্পরায় এই প্রাচীন জীবিকাই তাদের প্রধান পেশা পাহাড়ের খাজে এভাবে মধুর চাক গড়ে তুলেছে মৌমাছির ঝাঁক পুষ্টিগুণ সম্পন্ন মিষ্টি এই মধু সংগ্রহে ঝুঁকিও কম নয় পাহাড়ের পাকেবাকি এসব কিছু তুচ্ছ করে মধু সংগ্রহে ব্যস্ত মোওয়ালরা কিন্তু আগের মতো আর দেখা মিলছে না মৌমাছি চ্যাকে তাই কমেছে মধু আহরণের পরিমাণও স্থানীয়দের দাবি বনাঞ্চল কমে যাওয়ায় ধ্বংস হয়েছে মৌমাছিদের আবাসস্থল এজন্য আগের মতো মধুও পাচ্ছেন না তারা অনেকেই বাধ্য হয়ে পরিবর্তন করছেন পেশা কেউ আবার পাড়ি জমিয়েছেন শহরে আমাদের পূর্বপুরুষরা একটা ছোট গাছও কাটতে নিষেধ করতেন তারা বলতেন যেসব জায়গায় গাছের ছায়া থাকে না সেখানে মৌমাছিরা চাক বানায় আর এখন আশেপাশে গরু খাওয়ার মতো ঘাসও নেই এমনকি মৌমাছির সংখ্যাও কমে গেছে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে কমে যাচ্ছে মৌমাছির বংশ বিস্তার অতিরিক্ত বৃষ্টি অনাবৃষ্টি কিংবা অতিরিক্ত গরম নষ্ট করছে মৌমাছিদের স্বাস্থ্য যার প্রভাব পড়ছে মধু উৎপাদনেও সাধারণত মে মাসের মাঝামাঝি থেকেই মধু সংগ্রহের কাজ শুরু করি তবে এ মাসে বৃষ্টি না হওয়ায় মধুর পরিমাণ কম অনেকেই এই সিজনে কাজের জন্য অন্য জায়গায় গিয়েছে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না গ্রামবাসী অনেক চিন্তিত এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও ধ্বংস হচ্ছে মৌমাছির আবাসস্থল ভূমিধস বন্যার মতো খারাপ আবহাওয়া মৌমাছির বাসস্থান নষ্ট করে এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে ফুলের পরাগায়নেও যা মৌমাছির মধু উৎপাদন ক্ষমতা কমিয়ে দিচ্ছে বিরূপ আবহাওয়ার কারণে পাহাড়ি অঞ্চলে জনবসতি কমে যাওয়ায় কমছে পাহাড়ি ফসলের আবাদও যার কারণে এসব অঞ্চলে কমছে মৌমাছির সংখ্যা তাজরিয়ান সোহান যমুনা নিউজ দর্শক এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে